হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে হাজির হয়েছি ডায়ালগ নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের ক্লাসটি বা পুরো ভিডিওতে আমরা ডায়ালগ নিয়ে আলোচনা করব, কারণ এই ডায়ালগগুলো আমি তোমাদের দিচ্ছি, তোমরা বিভিন্ন জন চাচ্ছ আমার কাছে, সেই চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করতেছি। কিভাবে সহজ করে ছোট করে দিলে তোমাদের একটু মনে থাকে বা বাংলাটা ধরে ধরে পড়লে তোমরা সেটা ইজিলি মুখস্থ করে ফেলতে পারো। তো তার ধারাবাহিকতায় আজকে দুই ফ্রেন্ডের মধ্যে আলোচনা হবে এমন একটি ডায়ালগ। সেই ডায়ালগটা হচ্ছে কি নিয়ে, দেখো, ওয়ারিং এ মাস্ক টু প্রিভেন্ট COVID-19। মানে COVID-19 এই যে ব্যাপারটা আছে, এইটার প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য বা করোনা ভাইরাসের প্রতিরোধ করার জন্য আমরা মাস্ক পরতেছি বা পরতেছি না, এটা নিয়ে দুই ফ্রেন্ডের মধ্যে আলোচনা। এটা কিন্তু মূলত তোমরা যারা SSC পরীক্ষার্থী আছো অথবা নবম দশম শ্রেণীতে পড়তেছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া প্রত্যেকটা ক্লাসেও এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি এটা একটু ছোট পরিসরে লিখেছি, তোমরা চাইলে আরও বাড়িয়ে লিখতে পারো, আরও অনেক তথ্য এখানে ইনক্লুড করতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখো, এখানে প্রথম লাইনটা আমরা লিখেছি, এখানে মাইসেলফ আর ফ্রেন্ড এটা বলেছি। তোমরা যে প্রশ্নে যে নাম থাকে সেই নাম দিয়ে কিন্তু করার চেষ্টা করো। মাইসেলফ মানে হচ্ছে আমি নিজে, আমি নিজে বলতেছি হ্যালো ফ্রেন্ড, কেমন আছো, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কী অবস্থা। ফ্রেন্ড বললো গুড, ভালো, বাট কিন্তু আই অ্যাম ভেরি ডিস্টার্ব, আমি খুবই বিরক্ত নাও এ ডেজ, এই বর্তমান সময়গুলোতে বা আজকাল। মাইসেলফ, হোয়াই ফ্রেন্ড, কেন দোস্ত বা বন্ধু। ফ্রেন্ড, ফ্রেন্ড বলছে আই হ্যাভ টু ওয়ার মাস্ক, আমার মাস্ক পরতে হয়, বাট আই অ্যাম নট কমফোর্টেবল, কিন্তু আমি এটা আসলে কমফোর্টেবল না বা স্বস্তিবোধ করতেছি না, ফর ইউজিং ইট, এটা ব্যবহার করে। ঠিক আছে, মাইসেলফ, এখন আমি নিজে বলতেছি অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবার ফ্রেন্ড বলতেছে হোয়াই, কেন। এবার মাইসেলফ একটা অ্যান্সার দিয়েছে, দেখো, বিকজ COVID-19 ক্যান বি স্প্রেডেড বাই ব্রেথ, কারণ এই করোনা ভাইরাস বা COVID-19 যেই ভাইরাসটা আছে, রোগটা আছে, এটা নিঃশ্বাসের মাধ্যমে ছড়াতে পারে। অ্যান্ড ওয়ারিং মাস্ক ক্যান সেভ আস, এবং এই মাস্কটা পরা আমাদের কী করতে পারে, সেভ করতে পারে ফ্রম বিং ইনফেক্টেড, আক্রান্ত হওয়া থেকে, বাই ইনহ্যালিং ভাইরাস, যেগুলো আসলে নিঃশ্বাস বা শ্বাসপ্রশ্বাসের সাথে ছড়ায়, অ্যান্ড মেনি আদার জার্মস, এবং বিভিন্ন ময়লা আবর্জনা থেকেও। ঠিক আছে, এরপরে দেখো কী লেখা আছে। ফ্রেন্ড, ওকে, ঠিক আছে, নাও আই অ্যাম ক্লিয়ার্ড অ্যাবাউট দিস, এখন আমি এই বিষয়ে একটা স্বচ্ছ হলাম বা স্বচ্ছ ধারণা পেলাম। ঠিক আছে, মাইসেলফ, গুড, আই হোপ, আমি আশা করি ইউ ওয়ার মাস্ক রেগুলারলি, তুমি রেগুলারলি কী করবা, এটা পরিধান করবা মাস্কটা। হ্যাঁ, তারপরে ফ্রেন্ড বলছে শিওর, হ্যাঁ অবশ্যই, হোয়াট টাইপ অফ মাস্ক শুড উই ওয়ার, কোন ধরনের মাস্ক আমাদের পরা উচিত। ঠিক আছে, মাইসেলফ বলছে এনি মাস্ক ইজ বেটার, যে কোনো মাস্ক হয় ভালো দেন নো মাস্ক, মানে একদম মাস্ক ব্যবহার করার থেকে যে কোনো মাস্কটা ভালো, তুমি মাস্ক ব্যবহার করো, সমস্যা নাই। ফ্রেন্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি, এটা ফ্রেন্ড বললো। আর মাইসেলফ, থ্যাংক ইউ, মাইসেলফ তখন বললো থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে বা কথা হবে। ফ্রেন্ড বললো ওয়েলকাম এবং টেক কেয়ার, তুমি ভালো থেকো। তো দেখো, একদম ছোট পরিসর করে লিখে দিয়েছি, অনেকেই ধারণা করতে পারো এতটুকু লিখলে আসলে মার্কস পাওয়া যাবে না, এটা আসলে মূলত ভালোভাবে উপস্থাপন করার উপর ডিপেন্ড করে, ছোট বড় কোনো বিষয় না, তুমি কতটা তথ্য বহন করতে পারছো সেটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, তো চিন্তা না করে এটা লিখে দাও, আশা করি ভালো একটা মার্কস পাবে। আর যদি তোমাদের বিশেষ কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও এবং নির্দিষ্ট করে বলে দিও আসলে তোমরা কী চাচ্ছ, যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং সেইগুলো আমি তোমাকে অনেক সহজ করে বা তোমাদের সুবিধা মতো করে দেওয়ার চেষ্টা করব। তো কথা হবে অন্য একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।